Good afternoon, dear learners. I hope you all are fine by the grace of Allah. I am also fine. During this pandemic situation, we are trying to reach you through our online class. Welcome to English Second Paper class, brought to you by Sultan Qurani Boys School and College. This is Princess Wahid Tariq, Assistant Teacher English, Sultan Qurani Boys School and College. Today, we are going to discuss something new. Today's topic is connectors, question number 10 of the SSC curriculum. শিক্ষার্থীবৃন্দ দেখো সেন্টেন্স কানেক্টর হচ্ছে এক ধরনের কি লিঙ্কিং ওয়ার্ড আর লিঙ্কের অর্থ হচ্ছে আমরা জানি কি কানেক্ট জয়েন ইউনিট অর্থাৎ সংযুক্ত করা তোমাদের এসএসসি পরীক্ষায় যে 10 নম্বরের কোশ্চেনটি থাকবে সেটা হচ্ছে কি কানেক্টরস এখন কানেক্টরস কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এখন এই কানেক্টরস মানে হচ্ছে কি তোমার কানেক্টর মানে হচ্ছে কি লিঙ্কিং ওয়ার্ড এই লিঙ্কিং ওয়ার্ড কে আমরা কয় ভাগে ভাগ করছি তিন ভাগে কিভাবে ভাগ করছি দেখো কোঅর্ডিনেট কনজাংশন সেন্টেন্স কানেক্টরস করেক্ট হচ্ছে তোমার সাবঅর্ডিনেটরস দেখো এখন দেখো কোঅর্ডিনেটিভ কনজাংশন গুলো কি কোঅর্ডিনেটিভ কনজাংশন গুলো হচ্ছে ফর এন্ড হার্ট অর ইয়েট নো সাধারণত এই সেন্টেন্স গুলো তোমরা বাংলায় সাধারণত আমরা যৌগিক বাক্যে ব্যবহার করে থাকি তাহলে এই লিঙ্কিং ওয়ার্ডকে যখন তিন ভাগে ভাগ করতে হবে দেখো প্রথম ভাগে কি হচ্ছে কোঅর্ডিনেটিভ কনজাংশন কোঅর্ডিনেটিভ কনজাংশনে ফর এন্ড হার্ট অর ইয়েট নো খেয়াল করো আমরা কখন কোঅর্ডিনেটিভ কনজাংশনটা ইউজ করব বাক্যের মাঝখানে বসে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কি করবে সংযুক্ত করবে ভালো করে খেয়াল করো বাস এগুলো কোথায় বসবে বাক্যের মাঝখানে বাক্যের শুরুতে কখনো এগুলো বসবে না বাক্যের মাঝখানে বসে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কি করবে সংযুক্ত করবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে দুটি স্বাধীন বাক্য যদি আমরা একটা তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখো দুটি স্বাধীন বাক্যকে কি করবে এগুলো একসাথে করবে কেমন করে দেখো আমরা যদি লিখতে পারি স্বাধীন বাক্য দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে আমরা কি করবো একটি বাক্য পরিণত করবো কিভাবে পরিণত করতে হবে তাহলে আমরা ব্যবহার করতে হবে কোঅর্ডিনেটিভ কনজাংশন তাহলে আমরা যখন এই দুটি স্বাধীন বাক্যকে একটি বাক্যে কিভাবে নিয়ে আনবো দেখো আমরা বলতে পারি হি ইজ পুয়ার আমরা কি ব্যবহার করতে পারি সেই গরিব সেই সৎ তাহলে আমরা কি বলতে পারি সেই গরিব কিন্তু সৎ আমরা এটা বলতে পারি না সেই গরিব এবং সৎ এটা হয় না কারণ এখানে দেখো কেন হয় না পুয়ার আর অনেস্ট সাধারণত আমরা গরিব লোককে কি ভাবি না সৎ ভেবে থাকি না এটা কি কন্ট্রাডিকশন মানে মতবিরোধ দুইটা ক্ষেত্রে দুটো দিকের মতবিরোধ যখনই আমরা সাধারণত মতবিরোধ থাকে আমরা ওই সেন্টেন্সে কি ব্যবহার করে থাকি বাট ব্যবহার করি তাহলে আমরা এই সেন্টেন্সটা লিখতে পারি হি ইজ পুয়ার বাট অনেস্ট হি ইজ পুয়ার বাট অনেস্ট শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই সেন্টেন্সটি বুঝতে পেরেছ কেমন আবার দেখো একটি সেন্টেন্সকে আমরা যদি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখাতে পারি আমরা বলতে পারি রহিম গোস টু স্কুল রহিম গোস টু স্কুল কেমন আবার বলতে পারি করিম গোস টু স্কুল রহিম বিদ্যালয় যায় করিম বিদ্যালয় যায় এখন দেখো এই লাইনটা আমরা একসাথে বলবো কিভাবে বলবো দুটি স্বাধীন বাক্য আছে হ্যাঁ দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে রহিম গোস টু স্কুল করিম গোস টু স্কুল আমরা এটাকে কিভাবে বলবো কোঅর্ডিনেট কনজাংশন ইউজ করে আমরা লিঙ্কার্স ইউজ করব কিভাবে দেখো রহিম এন্ড করিম গোস টু স্কুল এক দুটো স্বাধীন বাক্যকে একটা বাক্যে নিয়ে এসে কিভাবে মাধ্যমে কোঅর্ডিনেট কনজাংশন ইউজ করে আমরা কি লিখতে পারি রহিম এন্ড করিম গোস টু স্কুল তাহলে আমরা এখানে কি কোন কোঅর্ডিনেট কনজাংশনটা ইউজ করছি এন্ড কথাটা ইউজ করছি আগে সেন্টেন্স আমরা কোন কথাটা ইউজ করছি বাট কথাটা ইউজ করছি দেখো আমাদের দ্বিতীয় এক্সাম্পলটাতে যদি আমরা দেখি আমাদের সেন্টেন্স কানেক্টরস আমরা আর কি ব্যবহার করতে পারি বিসাইডস অর্থ হচ্ছে তাছাড়া মোরওভার হচ্ছে অধিকন্তু তার উপরে রেদার অফ দ্য বরং বিকজ অফ দ্য কারণ দেয়ারফোর অ্যাজ এ রেজাল্ট ইনফ্যাক্ট এই শব্দগুলো একাধিক সেন্টেন্সের আইডিয়া যুক্ত করে মনে রাখবা একাধিক সেন্টেন্সের কি যুক্ত করে আইডিয়া যুক্ত করে একাধিক সেন্টেন্সকে কি যুক্ত করে আইডিয়া যুক্ত করে যেমন তোমাকে একই সেন্টেন্সে তিন চারটা আইডিয়া দেওয়া থাকবে তুমি ওগুলোকে যুক্ত করবা যেমন ফর এক্সাম্পল আমরা দেখি আমরা কি বলতে পারি দেখো
আমরা উদাহরণে কি বলতে পারি, রহিম ইজ মাই কাজিন, রহিম আমার কি চাচাতো ভাই। আবার বলতে পারি রহিম ইজ মাই ফ্রেন্ড, কি বলতে পারি রহিম ইজ মাই ফ্রেন্ড। এখন দেখো আইডিয়া কয়টা, দুইটা, একদিকে কি চাচাতো ভাই আর একদিকে কি বন্ধু, একসাথে কিভাবে লিখবো দেখো, একদম সোজা আমরা এই যে বাক্যটাকে জোর গলায় বলতে পারি যে রহিম ইজ মাই কাজিন, রহিম আমার কি চাচাতো ভাই, মোরওভার কি তার উপরে কি, মোরওভার হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। এখন দেখো এখানে মোরওভার ইউজ করা যাবে, আর কোন শব্দটা ইউজ করা যাবে, বিসাইডস, বিসাইডস এর বাংলা কি তাছাড়া, একে তো আমার কি চাচাতো ভাই, তৃতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে কাজিন, তুমি এখানে ইচ্ছা করলে কি ব্যবহার করতে পারো, মোরওভার অথবা কি কাজিন, এখানে কি ব্যবহার করা যাবে, সরি এখানে ব্যবহার করতে হবে মোরওভার অথবা বিসাইডস, বিসাইডস এর বাংলা কি তাছাড়া, কেমন। তাহলে একাধিক আইডিয়াকে কি করতে হবে, যুক্ত করতে হবে একাধিক আইডিয়া, যেমন তুমি কি ছিলে, অসুস্থ ছিল এই জন্য অথবা এই কারণে, তুমি কোথায় যেতে পারে নাই, বিদ্যালয়ে যেতে পারি নাই, আই ক্যান গো টু স্কুল বিকজ আই অ্যাম ইল, তুমি একাধিক আইডিয়াকে যুক্ত করছো, একদিকে স্কুলে যেতে পারতেছ না একদিকে অসুস্থ। তাহলে সুপ্রাত্রী শিক্ষার্থী বিন্দু, আশা করি সেন্টেন্স কানেক্টরস তুমি এই কানেক্টরস গুলো বুঝতে পেরেছ। এখন দেখো আমরা ব্যবহার করবো কি, সাবঅর্ডিনেটর, সাবঅর্ডিনেটরস গুলো কি কি, দো অলদো সো ডেট আনটিল অ্যাজ ইট ফায়ার, দেখো এটা কি বলছে, দুই বা ততদিক ডিপেন্ডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে যুক্ত করে, এখানে একটা থাকবে কি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ক্লজ আরেকটার উপরে কি করবে, নির্ভর করবে, এই নির্ভর করতে সাথে সাধারণত তোমাদেরকে কি ব্যবহার করতে হবে, দো অলদো সো ডেট আনটিল অ্যাজ ইট ফায়ার বিফোর এটসেট্রা। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো, তুমি যদি কানেক্টরস এর সমজাতীয় শব্দ পাও, সমজাতীয় শব্দের উদাহরণটা আমি একটু পরে দেখাবো, তাহলে আমরা কি ব্যবহার করব, এন্ড অর অ্যাজ ওয়েল অ্যাজ, মনে রাখবা এন্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ একই, অর এইডার অর নেইডার নট অথবা বো, কেমন ভাবে ব্যবহার করবো, যেমন পরীক্ষা হল সময় এইভাবে দেওয়া থাকবে, আমরা দেখো এক্সাম্পল হিসেবে নিতে পারি, আমি আবার বলতেছি বিজ, বিজ মানে হচ্ছে এক্সাম্পল, তাহলে আমরা কি করতে পারি, করিম ড্যাশ রহিম হ্যাভ ডান দা ওয়ার্ক, ডান দা ওয়ার্ক, কেমন, তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা কি ব্যবহার করবো, করিম ড্যাশ রহিম, সমজাতীয় শব্দ, দেখো রহিম এর করিম দুটা কোন নাউন, দুটোটাই আমাদের নাউন, এই দুটাকে আমরা কি দিয়ে সংযোগ করব, এন দিয়ে সংযোগ করব, দেখছো রহিম এন্ড করিম হ্যাভ ডান দা ওয়ার্ক, পরীক্ষার হলে যদি তোমার মাঝখানে এইভাবে দেখা থাকে তুমি একটু খেয়াল করবে যে দুটোটা সমজাতীয় শব্দ কিনা, সমজাতীয় তো বুঝে গেছে দুটোটাই নাউনে দেওয়া আছে, এই জন্য আমরা রহিম এন্ড করিম কি দিয়ে কাজ করছি, এন দিয়ে কাজ করছি, একটু খেয়াল করতে পারলে এখানে তো আমরা অর ইউজ করতে পারতাম, তাহলে এখানে বলতে যে দুজনেই কাজটি করেছে, যদি একজনে কাজটি করেছে কিভাবে করতাম, মনে রাখবে এইখানে হ্যাভের জায়গায় আমরা তোমার কি ভার্ব দেখো, তুমি এই অক্সিলারি ভার্ব গুলো দেখে নিয়ে নেবো, এখানে যদি হ্যাজ দেওয়া থাকতো তখন কি করতা, তাহলে কি করতা, এখন তো দুইজনে কাজ করার কারণে আমি হ্যাভ লিখছি, এখানে হ্যা একজনে করছে, তাহলে আমরা মনে রাখতে হবে অর অর্থ, অর অর্থ কি অথবা, কেমন, আমরা অরের বাংলা কি জানি অথবা, যে কোনো একজন, তো এখন দেখো পুরো সেন্টেন্সটা পড়ার পরে তুমি দেখতেছি এখানে হ্যাজ দেওয়া আছে, তাহলে থেকে এখানে এন্ড দেওয়া যাবে না, এন্ড দিলে তো আমার কি চলে যাবে, প্লুরাল চলে যাবে, আমাকে ব্যবহার করতে হবে হ্যাজ, কিন্তু এখানে লেখা আছে রোই করিম ড্যাশ রোইম হ্যাজ ডান দা ওয়ার্ক, তাহলে আমরা লিখতে পারি রহিম করিম অর রহিম, করিম অথবা রহিম, কয়জন করছে কাজটি, যে কোনো একজন করছে, তাহলে যে কোনো একজন করলে আমার সাবজেক্ট সিঙ্গুলার হয়ে যাচ্ছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদেরকে হ্যাজ দিয়ে করতে হবে। এখন আমরা দেখবো দ্বিতীয় এক্সাম্পলটি, কেমন, কিসের ব্যবহার দেখবো আমরা এখানে, এইডার অর নেইডার নট, কেমন, তাহলে তোমার পরীক্ষার হলে এইভাবে দেখতে, আবার এইভাবে দেওয়া থাকতে পারে যে এইডার রহিম অর করিম হ্যাজ ডান দা ওয়ার্ক, হ্যাজ ডান দা ওয়ার্ক। এখন সুপ্রিয় শিক্ষক তুমি খেয়াল করে তোমার, তুমি যখনই দেখবে এখানে কি বলতেছে, নয় রহিম অথবা করিম কাজটি করেছে, শুধু এই অর এর ক্ষেত্রে তুমি মনে রাখবে ঈদের সবসময় ঈদের অর বসে, তাহলে তোমার জন্য সুযোগ হয়ে যাচ্ছে, তুমি এখানে দেখে বুঝতে পারছো যে আমাদের কোন শব্দটা বসতেছে, এইডার, এটাই মনে রাখবে যে কখনো নিজের হবে না, নিজের তখন হবে যদি এখানে নট থাকে, তাহলে সেন্টেন্সটার অর্থ কি দাঁড়াচ্ছে, এইডার রহিম অর করিম হ্যাজ ডান দা ওয়ার্ক,
করিম অথবা রহিম এই কাজটি করেছে, যে কোনো দুইজনের একজন এই কাজটি করেছে। আবার দেখো আমরা যদি এখানে একটু নেইদার এর ব্যবহারটা করি তাহলে কি দাঁড়াচ্ছে, নেইদার এর ব্যবহারটা করলে কি দাঁড়াচ্ছে, দেখো নেইদার রহিম পরীক্ষা হলে এখানে তোমার কি দিয়ে থাকবে, খালি থাকবে। তাহলে তুমি জানো নেইদার সাথে কি ব্যবহার করতে হবে, নর কথাটা ব্যবহার করতে হবে। নেইদার রহিম নর করিম হ্যাজ ডান দা ওয়ার। দেখো দুই ভাবে দেওয়া থাকতে পারে, প্রথমে এটা খালি দিয়ে থাকতে পারে, তাহলে অর্ধেকলে এইটা বসে দিবা। আর এখানে যদি দেখো নেইদার দেওয়া আছে তাহলে আমাদের পুরো লাইনটা তত্ত্ব যাচ্ছে, নেইদার রহিম নর করিম, নর করিম হ্যাজ ডান দা ওয়ার। এই লাইনটা বাংলা কি দাঁড়াচ্ছে, রহিমও করে নাই কাজটি, করিমও করে নাই। কিন্তু আগের লাইনটি দেখো, নয় রহিম করেছে অথবা করিমই কাজটি করেছে, কিন্তু যখন নেইদার রহিম নর করিম হ্যাজ ডান দা ওয়ার, এই লাইনটার অর্থ দাঁড়াচ্ছে রহিমও করে নাই কাজটি, করিমও করে নাই, অন্য কেউ করেছে। দেখো প্রথমটাতে যদি তুমি সাবজেক্ট খেয়াল করো, অরিজিনাল ভার্বটা খেয়াল করো, ঠিক আছে হ্যাজ, দেখছো সাবজেক্ট কিসের সাথে সিঙ্গুলার, কারণ যে কোনো একজন করেছে, এখানে কেউ করে নাই, তাও আমরা কিসে রাখছি, সিঙ্গুলারে রাখছি। কেমন, এরপর আমরা দেখবো ভূতের ব্যবহার, কিসের ভূত, একটুই এক্সাম্পল দিয়ে আমরা দেখবো এখন ভূতের, ভূতের বাংলা হচ্ছে কি উভয়, কেমন ভূতের বাংলা কি উভয়। তাহলে পরীক্ষা হলে এইভাবে দেওয়া দেখতে পারো তোমার শুরুতে, ভূত রোহিত রোহিণী এন্ড করিম রহিম এবং করিম কাজটি করেছে। আবার দেখো সমজাতীয় শব্দ, তাহলে আমরা জানি আমরা এখানে কি উভয় লিখতে পারি, যে বোধ রহিম এন্ড করিম হ্যাভ ডান দা ওয়ার, যে রহিম এন্ড করিম উভয় মিলে কাজটি করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে এই সমজাতীয় শব্দে কিভাবে কানেক্টরস গুলো ব্যবহার করতে হয় আশা করি তোমরা শিখতে পেরেছো। বাকি যে কানেক্টরস গুলো আছে আমরা পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করবে। সবাই বাড়িতে সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।